আমি যদি আরেকটা জিনিস জানতে চাই, যে এই যে আপনি এই সবজি চাষ করছেন, জি এটা এটা তো আপনার উদ্বুদ্ধতা হলে কি কি করে? আপনি কি বাংলাদেশে থাকতেও কি সবজি চাষের প্রতি কোনো ন্যাক নজর ছিল, নাকি লন্ডনে এসেই আপনি এখানে এটা করেছেন? আসলে আমি বড় হয়েছি বাংলাদেশের যশোরের ঝিনাইদহের একটা কুরচাঁদপুর নামে একটা গ্রামে। হ্যাঁ আমাদের বাড়িটাও বেশ বড়, আশেপাশে অনেক জায়গা ছিল। আমি দেখেছি ছোটবেলায় আমার মা এবং আমার বড় ভাই বিশেষ করে ওনারা বেশ কিছু সব, আমার মা সারা বছরই লাউ গাছ, পুঁই শাক এগুলো মানে লাগাতেন এবং সেগুলো খুব যত্ন করতেন। আমি দেখতাম, আমি হয়তো মাঝে মাঝে পানি দিয়েছি, দেখেছি আর কি ওগুলা। হুম হুম এবং ঘরের সবজি খেতে টেস্টটাই অন্যরকম আর কি। তো ওই ওই জিনিসগুলো আমার মনের ভিতরে কিছুটা মানে হয়তো বা মানে মনের ভিতরে গেঁথেছিল। যখন আমি লন্ডনে সেই বাড়িটা কেনার পরে পিছনে একটু জায়গা পেলাম, তখন সেই সেই প্রতিফলন গুলো হয়তো আমার মনে মানে সেটা প্রতিফলিত করার চেষ্টা করলাম এখানে, যে দেখি হয় কিনা। তারপরে চেষ্টা করতে করতে হয়ে গেছে আর কি, মাশাআল্লাহ এখন খুব ভালো ফল হয়, সবজি হয় আমার বাগানে। আচ্ছা আচ্ছা, বাগান করুন, মন প্রফুল্ল রাখুন এবং শখের বাগানের সাথেই থাকুন।